কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত সাংবাদিক যুধিষ্ঠির প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার প্রেস ক্লাব প্রাঙ্গণে রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চক্রনারায়ণী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কাউন্সিলর সিকিম সিনহা, প্রেস ক্লাব সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি অনুপম পাল, সম্পাদক সুকান্ত চক্রবর্তী সহ প্রেস ক্লাবের সদস্যরা। কৈলাসহরের তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সংবাদ পত্রিকার শ্রদ্ধেয় যুধিষ্ঠির প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, ওনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে যে এখানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া আছে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে রক্তদান কর্মসূচি। এখানে একটু আগে আমাদের সেই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। যুধিষ্ঠির প্রসাদ দেব শুধুমাত্র সাংবাদিক ছিলেন না, আমাদের কৈলাসহরের মানে বিশেষ করে কৈলাসহরের সর্বদিক দিয়ে প্রত্যেকটা মানুষের সাথে তার একটা সম্পর্ক ছিল এবং কৈলাসহরটা সুন্দর করবার ক্ষেত্রে বা কৈলাসহরের বিভিন্ন অগ্রগতির লক্ষ্যে অনেকগুলি সংবাদ পরিবেশন সে করবার চেষ্টা করেছে এবং তার এই মৃত্যুবার্ষিকীতে আমিও ওনার শ্রদ্ধা জ্ঞাপন করি। ওনার মৃত্যুতে আমাদের কৈলাসহরের একটা অপূরণীয় এবং সংবাদ জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে যেটা আজকেও আমরা অনুভব করছি। ওনার আত্মার আমি শান্তি কামনা করি।